সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে সাউথ ইন্ডিয়ান বেশ কয়েকটি ইন্টারেস্টিং গসিপস। প্রথমেই থাকছে নাগ আশ্বিনের সাথে প্রভাসের আপকামিং নতুন প্রজেক্টের বাজেট এবার জানা গেল এবং কি ধাঁচের মুভি হতে যাচ্ছে সেই বিষয়ে ধারণা পাওয়া গেল। এবং এরপর থাকছে মহেশ বাবু সিনেমায় একদিনের জন্য নিচ্ছেন 1 কোটি রুপি, এখন কোন সিনেমায় তিনি এমন অ্যামাউন্ট নিচ্ছেন সে বিষয়ে আসছি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি প্রভাসের কাছে। সাউথ ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস, যিনি কিনা এখন নেশন ওয়াইড একজন সুপারস্টার, প্রভাসের ডিমান্ড এখন পুরো ইন্ডিয়া জুড়েই ব্যাপক। এখন রাইট নাও প্রভাস রয়েছে জান মুভি শুটিংয়ে, যেখানে তার বিপরীতে রয়েছে পূজা হেগড়ে। তবে এই জান মুভি টাইটেল কিন্তু জান নাও থাকতে পারে, এই মুভি টাইটেল মোস্ট প্রবাবলি জান থেকে সরিয়ে ওহ ডিয়ার রাখা হতে পারে। এখন যাই হোক, প্রভাস জানের পর কোন মুভিতে কাজ করবে সেটা নিয়ে তো সবারই একটা জানার আগ্রহ ছিল। ইনফ্যাক্ট এটাও জানা চাইছে অনেক বড় বড় ডিরেক্টর, যেমন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সুরিন্দর রেড্ডি, তারাও প্রভাসের কাছে স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিল তাদের প্রজেক্টে জয়েন করার জন্য। কিন্তু প্রভাস তো লাস্ট উইকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে তিনি নাগ অশ্বিনের সাথে তার আপকামিং প্রজেক্টটি করছেন। অ্যাট দ্যাট টাইম আমরা জেনেছিলাম এই প্রজেক্টটা হচ্ছে মেগা বাজেটের একটা প্রজেক্ট। তবে কী ধাঁচের মুভি এবং এই মুভির বাজেটটা আসলে কত সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে রিসেন্টলি বেশ কিছু গণমাধ্যমে লেখা হচ্ছে এই মুভিটার বাজেট 200 কোটি রুপিরও বেশি। এখন এত হিউজ বাজেটের মুভি তো পিওরি ড্রামাতেই হয়, তবে এই মুভিটা পিওরি ড্রামা নয়, বরং এটা হচ্ছে সায়েন্স ফিকশন একটা মুভি যেখানে অনেকগুলো সায়েন্টিফিক এলিমেন্টস যোগ করা হবে এবং VFX-এরও একটা হিউজ কাজ থাকবে। এছাড়া এটাও জানা যায় যে প্রভাস এই সিনেমার জন্য কোনো ধরনের রিমুনারেশন চার্জ করেনি। ইনফ্যাক্ট তিনি এই মুভির প্রফিট থেকে একটা শেয়ার চেয়েছেন, যেটা তিনি সাউথ ক্ষেত্রে করেছিলেন। এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরেই এই ফিল্মের শুটিং শুরু হবে এবং 2021-এর বছরের প্রথমার্ধেই এই ফিল্মটা রিলিজ দেওয়া হবে। এবার আসা যাক মহেশ বাবুর কাছে। সাইলেন্ট রিকভারির পর মহেশ বাবু এখন একটু ফ্যামিলি ভ্যাকেশনে সময় কাটাচ্ছেন। এখন মহেশ বাবু তার সোলো কোন ফিল্মে যুক্ত হবেন সেই বিষয়ে কোনো ধরনের কনফার্মেশন না আসলেও এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক, তিনি চিরঞ্জীবীর আপকামিং ফিল্মে কেমিও রোল হিসেবে জয়েন করছেন এবং চিরঞ্জীবীর এই ফিল্মে কাজ করার জন্য তিনি হ্যাঁও জানিয়েছেন। তবে কেমিও রোল হিসেবে কাজ করলেও তার কিন্তু মেজর একটা রোল রয়েছে। জানা যায় যে মহেশ বাবু এখানে একজন স্টুডেন্ট লিডারের রোল প্লে করবে, যিনি কিনা করাপশনের এগেনস্টে ফাইট করবে এবং তার স্ক্রিন প্রেজেন্স 30 মিনিটসেরও বেশি সময় ধরে হবে। এবং মহেশ বাবুর এই প্লটটা গল্পকে অন্য এক মোড়ে নিয়ে যাবে। ওয়েল, বোঝা যাচ্ছে চিরঞ্জীবীর ফিল্ম হলেও এবং মহেশ বাবু কেমিও করলেও তার রোলটা এখানে বেশ ইম্পর্টেন্ট। তবে এবার জানা গেল সারপ্রাইজিং এক নিউজ। ডিকেন ক্রনিকেলের একটি রিপোর্ট থেকে জানা যায় যে মহেশ বাবু এই সিনেমার জন্য চার্জ করছেন হিউজ রিমুনারেশন, দিন প্রতিদিন চার্জ করছেন 1 কোটি রুপির কাছাকাছি। ওয়েল, এমনিতে এখন মহেশ বাবু কোনো সিনেমার ক্ষেত্রে রিমুনারেশন নিয়ে থাকেন না, তিনি ইউজুয়ালি তার সোলো ফিল্মগুলোতে কো প্রডিউসার হিসেবে থাকেন এবং লাভের একটা অংশ তিনি নিয়ে যান। সো এই ক্ষেত্রে যেহেতু তিনি কো প্রডিউসার হিসেবে নয়, সেই জন্য হয়তো এত হিউজ পরিমাণ অ্যামাউন্ট চার্জ করছে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।